আসসালামু আলাইকুম, জেড টিভি হেলথ টিপসে স্বাগতম। গর্ভাবস্থায় মর্নিং সিকনেসের প্রভাবগুলি কিভাবে মোকাবেলা করবেন তা নিয়ে আজ আলোচনা করব। গর্ভের ক্ষুদ্র শিশুর সাথে দিন কাটানো রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতাও হতে পারে। গর্ভাবস্থার কিছু অংশ বেশ মজার হয়, যেমন একটি বাড়ন্ত শিশু লাথি মারলে পেটের ঝাঁকুনি দেখা, সকালের অসুস্থতা দুঃখজনক এবং অপ্রতিরোধ হতে পারে, বমি বমি ভাব, বমি এবং শুকনো হিবিং ভোগ করতে পারেন। সকালের অসুস্থতা হলেও সারাদিন এর সাথে মোকাবেলা করতে হতে পারে। অসুস্থ বোধ করার সময়ও বাচ্চাদের এবং পরিবারের যত্ন নিতে হয়। রান্নার ঘ্রাণ যখন অসহ্য হয় তখন পরিবারের বাকিদের জন্য খাবার প্রস্তুত করাও বেশ কঠিন হয়। কখনো কখনো কাপড় পরিষ্কারক ডিটারজেন্টের গন্ধও অসহ্য লাগে। সকালের অসুস্থতার শারীরিক লক্ষণ থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথিক ওষুধ নিতে পারেন। খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও কিছুটা কমাতে পারেন। মর্নিং সিকনেস দিনের যে কোনো সময় আঘাত করতে পারে, প্রায় 70-80% গর্ভবতী নারীদের প্রভাবিত করে। কখনো কখনো বমির অনুভূতি সামান্য ক্ষুধার্ত যন্ত্রণা বা প্রতিবেশীর রান্নার গন্ধের কারণেও হতে পারে। যারা গুরুতর সকালের অসুস্থতা অনুভব করেন তাদের জন্য উদ্বেগ দেখা দিতে পারে, তারা যে কোনো সময় এ লক্ষণ থ্রো আপ করার তাগিদ অনুভব করবে কিনা, অথবা উদ্বিগ্ন হতে পারে যে তারা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু গন্ধ পাবে আর এমন লক্ষণ থ্রো আপ করবে। হঠাৎ ক্ষুধার্ত ব্যথার জন্য আপনার পার্সে স্যান্ডউইচ ব্যাগের মতো স্ন্যাক্স রাখুন, পলিথিনের ব্যাগও রাখুন। যখন বমি আসে ও কোনো বাথরুম থাকে না তখন পলিথিনের ব্যাগ ব্যবহার করুন। যদি আপনার সকালের অসুস্থতা অপ্রীতিকর বা তীব্র গন্ধ দ্বারা উদ্ভূত হয় তবে অবাঞ্ছিত গন্ধ দূর করতে সুবাসিত কিছু বহন করার চেষ্টা করুন। লবঙ্গ বা দারুচিনিও কাজে লাগাতে পারেন। প্রচুর বিশ্রাম করুন। যারা কাজ করেন তাদের কিছুদিন অসুস্থ বা ছুটি নিতে হতে পারে, প্রয়োজনে কাজ থেকে সম্পূর্ণ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিন। সকালের অসুস্থতা অনেক বেশি দুর্বল করে। বাড়িতে আগের বাচ্চা, তাদের বেড়ে ওঠা, স্কুলে পাঠানো, যা বর্তমান গর্ভাবস্থাকে আগের গর্ভাবস্থার তুলনায় আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে। নিজেকে আশ্বস্ত করেন যে আমার শরীর যা করার কথা তাই করছে, এতে পরিস্থিতি ওভারকাম করা সহজ হবে। মেজাজকে স্বাভাবিক রাখা সকালের অসুস্থতা মোকাবেলা করতে সাহায্য করতে পারে। যতটা সম্ভব হাইড্রেটেড থাকার দিকে মনোনিবেশ করেন। সর্বদা নিজের সাথে পানির বড় বোতল রাখুন। প্রতিদিন কমপক্ষে 40 মিনিট হাঁটার দিকে মনোনিবেশ করুন, এটি আরও ভালো বোধ করতে সহায়তা করবে। বাড়ির কাজ এবং কাজগুলি ভাগ করে নেওয়ার ভালো উপায় আছে কি না তা নিয়ে স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলুন, যাতে দায়িত্বগুলি রদবদল করার একটি পরিকল্পনা বের করা যায়। সকালের অসুস্থতা মেজাজকে খিটখিটে করে তুলতে পারে। অনেক নারী এ ভেবে খুশি থাকে যে তার স্বামী বাড়িতে অতিরিক্ত দায়িত্ব নেয়, সে শুধু চোখ বন্ধ করে সোফায় শুয়ে থাকে। গৃহস্থালীর কাজ, খাবারের প্রস্তুতি এবং বাচ্চা দেখাশোনার কাজ স্বামী বা পরিবারের অন্য সদস্যরা করে। বমিভাব কখনো কখনো প্রথম ত্রৈমাসিকের ক্লান্তির কারণ হয়। ভালো বোধ না হওয়া পর্যন্ত পরিবারের একজন সদস্য কিছু কাজ করতে সহায়তা করতে পারে। কাপড় পরিষ্কারের জন্য লন্ড্রি পরিষেবা ব্যবহার করার কথা বিবেচনা করুন। কয়েক মাসের জন্য একজন গৃহকর্মী নিতে পারেন। গন্ধের প্রতি সংবেদনশীলতা রান্নাঘরে থাকা প্রায় অসম্ভব করে তুলবে। শুধু কাঁচা খাবার এবং যে কোনো ধরনের রান্নার সুগন্ধ ছুঁড়ে ফেলার মতো অনুভূতি আনতে পারে। সবচেয়ে কঠিন কাজ হলো যে কোনো ধরনের খাবার দেখা বা প্রস্তুত করা। সকালের অসুস্থতার সবচেয়ে খারাপ অবস্থা কাটিয়ে উঠতে ওষুধের বিষয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করুন। যদি শারীরিকভাবে ভালো বোধ করেন তবে মানসিকভাবেও আরও ভালো বোধ করবেন। কিছু নারীর জন্য ওষুধ একটি বিকল্প হতে পারে। গর্ভাবস্থায় ওষুধ শুরু করা একটি উদ্বেগ উদ্দীপক পরিস্থিতি হতে পারে, তবে গত কয়েক দশকে ফার্মাকোলজিতে অনেক অগ্রগতি হয়েছে এবং এমন ওষুধ রয়েছে যা গ্রহণ করা সম্পূর্ণ নিরাপদ। প্রিয় দর্শক, হেলথ বিষয়ক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।